বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের নতুন ভ্যাক্যান্সি পরের মাসে কিন্তু বার হতে চলেছে তো এসএসসি জিডিতে তুমি অবশ্যই অ্যাপ্লিকেশান করবে হয়তো তুমি জানো না যে তুমি ইউআর বা ওবিসি বা এসসি বা এস সেটি তোমার রাজ্যের যে সার্টিফিকেট সেটা রয়েছে ওবিসি সার্টিফিকেট রয়েছে বা এসসি বা এস টি অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা সেন্ট্রাল ওবিসি কি কী করে বার করব ওকে সেন্ট্রাল কি ও বার হয় বা সেন্ট্রাল ও কি আমাদের সেন্ট্রাল ও কি আলাদা বা রাজ্যের ও বা সেন্ট্রাল ও বিসির মধ্যে পার্থক্য কী সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো সেন্ট্রাল ও কি আলাদা হয় না রাজ্যের ও বিসি দিয়েই কিন্তু তুমি সেন্ট্রালে অ্যাপ্লিকেশান করতে পারবে এ টু জেড আপডেট তোমরা কিন্তু জানতে পারবে দেখো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি রাজ্যের যে ও সেটা ও এ এবং ও বি তোমার কাছে অবশ্যই ও এ বা ও বি রয়েছে ওকে ও বি রয়েছে এবার বন্ধুরা দেখো যারা এসসি এবং এস টি যারা এসসি এবং এসটি টি রয়েছ তোমাদেরকে তোমাদের সেন্ট্রাল দেখো সেন্ট্রাল ওবিসি বা রাজ্য ওবিসি বলে কোনো সার্টিফিকেট নেই ওকে শুধুমাত্র তোমাদের সেন্ট্রাল যে ওবিসি সেন্ট্রাল ওবিসি বলে কোনো সার্টিফিকেট নেই রাজ্যের যে তোমার ওবিসি রয়েছে সেই ওবিসি দিয়েই তুমি কিন্তু অল ইন্ডিয়ার প্রত্যেকটি ভ্যাকান্সি দেখতে পারবে ওকে অল ইন্ডিয়ার সেন্ট্রালে যত ভ্যাকান্সি বার হোক না কেন তুমি রাজ্যের স্টেট ওবিসি দিয়েই তুমি কিন্তু সেই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই ভ্যাকান্সির যে কাট অফ যাবে সেটি কিন্তু তার সুযোগ তুমি পাবে সেন্ট্রাল ওবিসি বলে কোনো সার্টিফিকেট নেই বা সেন্ট্রাল ওবিসি বলে কোনো সার্টিফিকেট হয় না ওকে রাজ্যের যে ওবিসি সেই ওবিসি দিয়েই তুমি কিন্তু সেন্ট্রালের বিভিন্ন চাকরিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবার দেখো তোমার কাছে আমি বলে দিচ্ছি রাজ্যের ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট তোমার কাছে রয়েছে ওকে ও এ এবং ও বি তুমি কি সেন্ট্রাল ও সেন্ট্রাল ও কি তুমি সার্টিফিকেট বার করতে পারবে বা সেন্ট্রাল ও কি তোমাকে বার করতে হবে এসএসসি এস সি জন্য বা যে কোনো সেন্ট্রালের ভ্যাকেন্সির জন্য না বন্ধুরা তুমি এই রাজ্যের ও এ এবং ও বি সার্টিফিকেট দিয়েই তুমি কিন্তু কিন্তু সেন্ট্রালের যে ভ্যাকান্সিগুলো বারাবে সেই ভ্যাকেন্সিতে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে আর যারা এসসি এবং এস রয়েছে তোমাদের এসসি সি সার্টিফিকেট কিন্তু অল ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল রাজ্য যে কোনো ভ্যাকেন্সি বার হোক না কেন তোমাকে কোনো সার্টিফিকেট বানাতে হবে না তোমার কোনো কাস্ট বা কমিউনিটিও চেক করতে হবে না তোমার এস সি সার্টিফিকেট থাকলেই তুমি কিন্তু ওয়ান অনায়াসের সেন্ট্রাল বা রাজ্যের যে কোনো ভ্যাকেন্সিতে সুযোগ সুবিধা তুমি কিন্তু পেয়ে যাবে ওকে যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছ তাদেরকেও কোনো সার্টিফিকেট আলাদা করে বানাতে হবে না কী করতে হবে তোমরা প্রথমত চলে আসবে ncbc.nic.in এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে ন্যাশনাল কমিশন কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই যে তার অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখো অল ইন্ডিয়া মিলিয়ে প্রত্যেকটি স্টেটের নাম দেওয়া হয়েছে এখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল তিরিশ নম্বরে রয়েছে এই বেঙ্গলে তোমরা ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই তোমাদের কাছে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে দেখো এই যে তোমাদের নতুন পেজ খুলে চলে এসেছে তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ কাস্ট বা কমিউনিটি ওকে এখানে ধরে নাও তুমি ওবিসি এ রয়েছ এবং ও বি সি ওকে ও বি এবং ওবিসি এ রয়েছো অনেক অনেক প্রার্থী রয়েছে যারা ওবিসি বি রয়েছে কিন্তু সেন্ট্রাল লিস্টে নাম নেই তাহলে সে কিন্তু সেন্ট্রালের যে ভ্যাকেন্সিগুলো বাড়াবে সে কিন্তু ইউআর বা জেনারেল হিসাবে অ্যাপ্লিকেশান করবে অনেকে রয়েছে ওবিসি এ রয়েছে কিন্তু সেন্ট্রাল লিস্টে নাম নেই তাহলে সে কিন্তু এসএসসি জিডিতে ইউআরে অ্যাপ্লিকেশান করবে ওকে অনেকে রয়েছে কী করে বন্ধুরা যে ওবিসি এ সার্টিফিকেট রয়েছে বা ওবিসি বি সার্টিফিকেট রয়েছে সে কিন্তু ভ্যাকান্সি বার হবার সময়তেই কিন্তু ওবিসিতে অ্যাপ্লিকেশন করে তো তখন কিন্তু তাকে প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করতে হবে তো সেহেতু তোমাকে প্রথমত সেন্ট্রাল লিস্টে তোমার নাম আছে কি সেটা তোমাকে দেখতে হবে দেখো এখানে কিন্তু কাস্ট এবং কমিউনিটি দেওয়া হয়েছে তুমি যে কাস্ট কমিউনিটি থেকে বিলং করছো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখো আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রায় নিরানব্বইটি কাস্ট কমিউনিটি এখানে কিন্তু দেওয়া হয়েছে ওকে মুসলিম হিন্দু প্রত্যেকটি ধর্মের কিন্তু এখানে কাস্ট এবং কমিউনিটি কিন্তু এখানে দেওয়া হয়েছে ওকে তোমরা স্ক্রিন এখান থেকে চেক করতে পারবে সরাসরি সেই কাস্ট এবং কমিউনিটির মধ্যে তুমি যদি আসতে পেরেছো তাহলেই তুমি কিন্তু সেন্ট্রাল ও বিসির অন্তর্গত ওকে সেন্ট্রাল ও বিসির সুযোগ পাবে অর্থাৎ তোমাকে নতুন করে কোনো সার্টিফিকেটও বানাতে হবে না তোমাকে নতুন করে সেন্ট্রাল ও বানাতে হবে না সেন্ট্রাল তোমাদেরকে আগেই বলেছি যে সেন্ট্রাল ও কোনো সার্টিফিকেট হয় না ওকে এই সেন্ট্রাল লিস্টেই তোমার যদি কাস্ট কমিউনিটির নাম থাকে তাহলেই তুমি কিন্তু ও অর্থাৎ সেন্ট্রালে যে ভ্যাকান্সিগুলো বার হবে এস জিডি বলো না কেন সিজিএল সিআইচল টেন প্লাস টু তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বার হয় সিপিওর যে ভ্যাকেন্সি বার হয় এসবিআই ব্যাঙ্ক আইবিপিএস ইস্টেন যে ভ্যাকেন্সি বার হোক না কেন সি আর পি এফের যে বিএসএফ যে সিঙ্গেল ভ্যাকেন্সিগুলো বার হয় যে ভ্যাকেন্সি বার হোক না কেন তোমার যদি কাস্ট কমিউনিটি সেন্ট্রাল ওবিসি লিস্টের অন্তর্গত রয়েছে তাহলেই তুমি কিন্তু অনায়াসে তুমি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত এবং সেন্ট্রালে তুমি কিন্তু ওবিসিতে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তুমি অ্যাপ্লিকেশন করবে তোমার যদি সেন্ট্রাল কাস্ট কমিউনিটিতে তোমার যদি নাম রয়েছে যেমন এখানে কর্মকার রয়েছে তারা কিন্তু সেন্ট্রাল ও অন্তর্গত এখানে কাপালি রয়েছে কাস্ট কমিউনিটি কোথায় পাবে তুমি যখন ও সার্টিফিকেট বানিয়েছো সেখানে লেখা থাকবে তোমার কাস্ট কমিউনিটি ওকে তুমি যদি কর্মকার হও তো সেখানে কর্মকার লেখা থাকবে তুমি যদি কাপালি হও তো কাপালি লেখা থাকবে কুম্ভকার হলে কুম্ভকার লেখা থাকবে কুর্মি হলে কুর্মি লেখা থাকবে ওকে মুরারি হলে মুরারি লেখা থাকবে সর্দার স্বর্ণকার সব কিছু তোমার কাস্ট কমিউনিটি কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটাই পেয়ে যাবে ইয়োগী এবং নাথ সব কিছু তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেটেই পেয়ে যাবে তো তোমার যদি সেন্ট্রাল লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে তুমি কিন্তু এসএসসি জিডি বলে নেয় সেন্ট্রালে যে গুলো বাড়াবে সবে তুমি কিন্তু ও বিসিতে করতে পারবে ওকে এবার দেখো তুমি এসএসসি জিডিতে অ্যাপ্লিকেশন করলে তোমার ও তোমার নাম আসলো তোমাকে এবার ফিজিক্যাল পিইটি পিএচটি দিতে হবে পিইটি কোয়ালিফাই করলে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন তুমি কী নিয়ে যাবে তো দেখো ডকুমেন্টস ভেরিফিকেশান যখন তোমার হবে তখন কিন্তু তোমাকে ও বি সি ফর্মেট নিয়ে যেতে হবে ওকে ও ফরম্যাট ফর্মেট তোমাদেরকে নিয়ে যেতে হবে এই ও ফরম্যাট কোথা থেকে পাবে কীভাবে পাবে সেটিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এসএসসি জিডির যখন ভ্যাকান্সি বার হবে এই যে ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই ফুল নোটিফিকেশানে তোমরা শেষের দিকে বিভিন্ন ফরম্যাট দেওয়া হয়েছে বিভিন্ন কাস্ট বিভিন্ন কাস্টের বা ক্যাটাগরির কিন্তু ফরম্যাট দেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যানেকজার নাইন রয়েছে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যানেক্সার তোমরা দেখতে পাচ্ছ এইট রয়েছে ওকে তারপরে এখানে দেখো অ্যানেকজার সেভেন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ অ্যানেকজার সিক্স রয়েছে এসসি এবং এসটির জন্য ওকে এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের পঞ্চান্ন পাতায় এনেকজার সেভেন রয়েছে সিক্স রয়েছে তো বন্ধুরা এই যে তোমরা ফর্মেট দেখতে পাচ্ছ এটি তোমাদের এসসি এসটির জন্য যে ফর্মেট তোমরা দেখতে পাচ্ছ যারা এসসি এসটি রয়েছ তোমাদেরকে এই ফর্মেট প্রিন্ট আউট করতে হবে বিভিন্ন ভ্যাকান্সির ফরম্যাট তারা দিয়ে থাকে যেমন এটা এসএসসি জিডির ফরম্যাট তো অ্যানেক্সার সিক্স তোমাদেরকে যারা এস সি এস টি রয়েছে তোমাদেরকে এই দুটো পেজ প্রিন্ট আউট করতে হবে এবং তোমার কাস্ট সার্টিফিকেট এবং সঙ্গে কিছু ডকুমেন্টস নেবে এবং সেই ডকুমেন্টস তোমরা এসডিও অফিসে নিয়ে যাবে সেখানে গিয়ে তারা কিন্তু সিল সিগনেচার তোমার সিগনেচার এগুলো সব কিছু তারা ফিল আপ করে তারা কিন্তু তোমাদেরকে সিল মেরে দেবে এবং সেটি কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশ ডকুমেন্টস যখন তোমাদের ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদেরকে এই অ্যানেক্সার সিক্সটা নিয়ে যেতে হবে যারা এস সি এস রয়েছে এটাই তোমাদের সেন্ট্রাল এটাই তোমাদের কাস্ট সার্টিফিকেট ওকে সেন্ট্রাল সার্টিফিকেট বা সেন্ট্রাল কাস্ট কোনো দিন হয় না তারপরে দেখো বন্ধুরা এনেকজার তারপরে দেখো অ্যানেক্সার ফাইভ এনেকজার ফাইভ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য এটা ওকে এবং এনেকজার সিক্স এস সি এস টি যারা রয়েছে তাদের জন্য এবং এনেকজার সেভেন যে ফরম্যাট দেখতে পাচ্ছ এই ফরম্যাট হলো যারা ওবিসি রয়েছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য এই ফর্মেট তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এই ফর্মেটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তোমাদেরকে কাস্ট সার্টিফিকেটটা তোমাদেরকে এসডি অফিসে বা ডিএম অফিসে তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেখানে নিয়ে যখনই যাবে তারা চেক করবে যে তোমার সেন্ট্রাল কাস্ট সেন্ট্রাল লিস্টে তোমার নাম আছে কি নেই তোমার কাস্ট কমিউনিটিটা যদি সেন্ট্রাল লিস্টে নাম থাকে তাহলে তারা কিন্তু এখানে সিগনেচার করে দেবে তাহলে কিন্তু এটা তোমার সেন্ট্রাল ফর্মেট হয়ে যাবে এবং এটাই কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর যারা ই এস রয়েছো ই সার্টিফিকেট যাদের রয়েছে বা যারা বানাচ্ছ তাদেরকে কিন্তু এই অ্যানেকজার এইটটা কিন্তু নিয়ে যেতে হবে এই অ্যানেকজার এইডটা তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নেওয়ার পরে এটাও কিন্তু তোমাদেরকে যে তুমি এসডি অফিস যাবে সেখানে গিয়ে তোমাদের সিগনেচার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে এটা তোমাদের ফিল করে তারা কিন্তু সিল মেরে দেবে তাহলেই কিন্তু এটাই তোমার ফরমেট হয়ে গেল এটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে তো এই ফরমেট নিয়ে গেলেই তোমাদের সেন্ট্রাল লিস্ট বা সেন্টার সার্টিফিকেট তোমাদের আলাদা করে করতে হয় না বা আলাদা করে হয় না তো এই যে তোমাদের রাজ্য সার্টিফিকেট যেটা থাকবে ও বিসি এ ও বি যদি তোমার সেন্ট্রাল লিস্টের নাম থাকে তাহলে এই ফর্মেট বানিয়ে তুমি ও ও বি সার্টিফিকেট যে ফায়দা সেটি পাবে এবং এটি তোমাদের ও সার্টিফিকেট বা সেন্ট্রাল লিস্টের তোমার ফরম্যাট তো এটি ছিল আপডেট ধন্যবাদ